আপনি আসলে একটা ভালো ব্র্যান্ডের এসি কিনা চিন্তা ভাবনা করছেন। ফর এক্সাম্পল জেনারেলের যে ইনভার্টার এসি আছে সেই ইনভার্টার এসির টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি, আই থিঙ্ক সো, এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই এসির মধ্যে আপনি আসলে বিদ্যুৎ বিল কেমন আসবে, দেন হচ্ছিল এটার পারফরমেন্স কেমন, এটার কোন কোন দিক নেগেটিভ আছে, এছাড়াও আসলে এত টাকা দিয়ে আপনি জেনারেল এসি কিনবেন কি না, ইনস্টলেশনের সময় কি কি খেয়াল রাখতে হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে জেনারেলের একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা অ্যাক্টনের আপনার হচ্ছে ইনভার্টার এসি, যেটা একেবারে নতুন ব্র্যান্ডেড একটা এসি বলা যায়, আর যেটা আমরা আসলে আপনার মডেল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, যেটা স্কোয়ার ইলেকট্রনিক্স থেকে 73,000 প্রাইস ছিল, এবং সাথে হচ্ছে ইনস্টলেশনের জন্য তাদেরকে আলাদা চার্জ দিতে হয় 7,500 টাকা, টোটাল হচ্ছে 81,500 টাকা পড়ছে আমাদের এই এসিটা সেট আপ সহ। সো দেখতে পাচ্ছেন এটা যেহেতু জাপানিজ টেকনোলজির এবং হচ্ছিল থাইল্যান্ডের মধ্যে যেহেতু অ্যাসেম্বল হয়েছে, সো এই ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে আপনার আসলে টেনশন করতে হবে না এই ধরনের এসির ক্ষেত্রে। এখানের মধ্যে আপনি হচ্ছে জাপানিজ মানে হাইপার ট্রিপল ইনভার্টার সিস্টেমটা পাবেন, এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে ফাস্টেস্ট কুলিং সিস্টেম পাবেন, এবং আউটডোর ইউনিটটাও কিন্তু মোটামুটি হেভিলি বিল্ড করা, এবং হচ্ছে এমনভাবে কোডিং করা যাতে বাইরের ধুলাবালি বৃষ্টিতে বা ময়লাতে কোনো প্রবলেম না হয়। সো জাপানিজ যেহেতু টেকনোলজি ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আসলে এত বেশি টেনশন নিতে হবে না, কারণ এক টনের প্রাইস প্রায় বাংলাদেশের আদার্স যে চাইনিজ ইয়াগুলো আছে সেগুলোর থেকে প্রাইসটা বেশি বলা যায়, মানে অনেক বেশি বলা যায়। যাই হোক, সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর প্যানেল আছে, এবং এই পাশের মধ্যে কিছু ইনফরমেশন আছে, যেটা এটা যেহেতু আপনার হচ্ছে হলো 1100 আপনার হচ্ছে মানে 11,500 BTU, এবং হচ্ছে হলো আপনার 1.1 কিলোওয়াট হচ্ছে হলো ইনপুট ইউনিট নেয়। সো আমরা আসলে টেস্ট করে দেখাবো যে কতটুকু আপনার হচ্ছে হলো ইলেকট্রিসিটি বিল আসে, এবং যেহেতু এটা ইনভার্টার টেকনোলজি ইউজ করা তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিলটা মোটামুটি কম আসবে তুলনামূলকভাবে। এছাড়াও এর মধ্যে যেহেতু R32 গ্যাস ইউজ করা হয়েছে, মানে লেটেস্ট গ্যাসটা ইউজ করা হয়েছে, সো দ্রুত ঠান্ডা হবে এবং বিলটা কম আসবে, এবং হচ্ছে হলো আপনার PM2.5 ফিল্টার ইউজ করা হয়েছে, সো এয়ার কোয়ালিটিটা আপনি বেটার পাবেন। এবং আমরা স্টার্ট করলাম সাথে সাথে, এটা আমাদের 800 ওয়াট মানে বাসার লোড ছিল, এবং এসি অন করার পরে আমরা যেহেতু পাওয়ারফুল মোডটা ইউজ করতেছি মানে দ্রুত ঠান্ডা হওয়ার জন্য, সো এটা ইউজ করার পরে আপনার ফুল লোডে এটা হচ্ছিল আপনার মোটামুটি আমরা দুইটা ক্যালকুলেশন করে দেখলাম যে 1190-93 ওয়াটের মতো আপনার হচ্ছিল নিচ্ছিল। সো ফুল পাওয়ার মোডে স্টার্টিংয়ে আপনার হচ্ছিল এই লোডটা নিবে, এবং গ্র্যাজুয়ালি আস্তে 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 করে বাড়বে, হুট করে বেড়ে যাবে না, আস্তে আস্তে বাড়বে। এখানের মধ্যে মোড অপশনটা আপনি পেয়ে যাবেন, সো এখান থেকে মোডটা আপনি ক্লিক করে আপনি বিভিন্ন মোডে চালাতে পারবেন, একটা হচ্ছে অটো মোড, একটা হচ্ছে ক্লিন মানে কুল মোড, একটা হচ্ছে ড্রাই মোড, এবং একটা হচ্ছে ফ্যান মোড। ফ্যান মোডে শুধুমাত্র ফ্যান চলবে আর কি। সো কুল মোডে হচ্ছে মানে নর্মালি আমরা ইউজ করি, এই ক্ষেত্রে এই মানে রিমোটের মধ্যে আপনি হচ্ছে টেম্পারেচার সেট করতে পারবেন এই পাশে, বা ফ্যানের অপশনটা মানে ফ্যানের স্পিডটা কত থাকবে, কোয়াইট থাকবে নাকি অটো থাকবে নাকি হাই থাকবে নাকি লো থাকবে, সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে আরও মানে অপশন আছে, যেমন হচ্ছে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন কততে, যেমন সর্বনিম্ন হচ্ছিল এখানে 18 সেট করা যায়, বাট বাজে ব্যাপার হচ্ছিল এটার মধ্যে দেখা যায় না যে কত আসলে আপনি সেট করছেন, এখানে যেহেতু ডিসপ্লে নাই সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে মনে হয়েছে। সো 18 হচ্ছিল আপনি মানে ম্যাক্সিমাম হচ্ছিল মাইনাস করতে পারবেন আর কি 18°C। সো এখানের মধ্যে হচ্ছে ইকোনমি মোড আছে, ইকোনমি মোডে ইউজ করলে আপনার হচ্ছে বিলটা কম আসবে। আমার কথা হচ্ছে হলো স্টার্টিংয়ে আপনি পাওয়ারফুল মোডে দিয়ে আপনি যখন হচ্ছে চিল হয়ে যাবে বা কুল হয়ে যাবে তারপরে আপনি হচ্ছে ইকোনমি মোডে ইউজ করতে পারেন। এখানের মধ্যে সুইংয়ের একটা অপশন আছে, সেটা হচ্ছে শুধু উপর নিচে, সাইডে কোনো সুইং নাই, সো এটা কিন্তু আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে এখানে। এবং এর মধ্যে এটা আসলে ম্যান্ডেটরি দরকার ছিল আমার কাছে মনে হয়, যেহেতু একটা রুমে যদি এয়ার ফ্লো সার্কুলেট করতে চায় অনেক সময় ডানে বামে হইতে পারে। যাই হোক, সো এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আপনার এই দুইটা বাটনের মাধ্যমে, একটা হচ্ছে লাফ যদি করতে চান সেটা করতে পারবেন, বা নিচের দিকে যদি করতে চান সেটা করতে পারবেন। এবং ইকো ফ্রেন্ডলি যেহেতু গ্যাস ইউজ করা হয়েছে, সো খুব দ্রুতই আমাদের যে রুমটা আছে সেই রুমটা মানে আমার ছোটো একটা রুম করা হয়েছিল, সেই রুমের মধ্যেও কিন্তু মোটামুটি ভালোই এয়ার ফ্লো দিচ্ছিল, এবং মোটামুটি খুব দ্রুত 3-5 মিনিট মানে 4 মিনিটের মধ্যেই মোটামুটি কুল হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমার নিজের পার্সোনাল টেস্টিংয়ে যেটা মনে হয়েছে আর কি। সো এছাড়াও দেখা গেছে যে এর ভোল্টেজের যে ব্যাপার, ওয়াইড রেঞ্জ যেটা হচ্ছে 155 ওয়াট থেকে মানে ভোল্ট থেকে শুরু করে 265 ওয়াটে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন, যেসব জায়গায় ভোল্টেজের প্রবলেম আছে সেসব জায়গাও কিন্তু আপনি চাইলে এই এসিটা ইউজ করতে পারবেন নর্মালি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মোডগুলো দেখাচ্ছে, এখানে 3টা ইন্ডিকেটর পাবেন, এলইডি ইন্ডিকেটর, একটা হচ্ছে টার্বো মোডে যখন চালাবেন বা নর্মাল মোডে চালাবেন সেটা দেখানো হচ্ছিল। এছাড়া আপনি হচ্ছে টাইমিং যদি সেট করে দেন, টাইমার যদি সেট করে ইউজ করেন তাহলে সেই অপশনটা পেয়ে যাবেন, এবং হচ্ছে ইকো মোডে চললে ইকো মোডের ইন্ডিকেটর পেয়ে যাবেন। বাট সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো এর মধ্যে কিন্তু কোনো ডিজিটাল ডিসপ্লে নাই, যে কত টেম্পারেচার সেট করছেন সেটাও দেখতে পারবেন না, বা রুমের মধ্যে কতটুকু টেম্পারেচার আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। সো এটা মানে আমি টেস্টিং করে এটাই পেলাম আর কি। সো এটা
একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, বিশেষ করে যারা রেগুলার ইউজ করেন তাদের ক্ষেত্রে ডানে বামে কোনো সুইং নাই। যাই হোক, এবার হচ্ছে আমরা রিমোটে চলে আসি। এখান থেকে স্টপ মানে ইকোনমি মোড আমি অলরেডি বললাম যে বিল কম আসার জন্য আপনি ইকোনমি মোডে ইউজ করতে পারেন। দেখেন হচ্ছে স্টার্টে মানে স্টার্ট স্টপ অপশন বাটনটা আছে, এখানের মধ্যে টেস্ট রান করতে পারবেন এবং হচ্ছে রিসেট করতে পারবেন অপশন আছে। অ্যান্ড দেন হচ্ছে এখানের মধ্যে স্লিপ মোডে আপনি যদি সেট করে দেন তাহলে সেই ক্ষেত্রে স্লিপ মোডে আপনি ইউজ করতে পারবেন এখানের মধ্যে, মানে গ্র্যাজুয়ালি আপনার হচ্ছে যদি ঘুমান তখন আপনার এই টেম্পারেচারটা ওইভাবে 3 ঘন্টা ঘুমাবেন আর 4 ঘন্টা ঘুমাবেন ওইভাবে করে টাইম সেট করে দিতে পারবেন। এছাড়াও এমনিতেই আপনি অফ অন টাইম সেট করে রাখতে পারেন, আপনি চাইলে সেটা করতে পারবেন এখান থেকে। এবং হচ্ছে আপনি যদি চান যে না টাইমিংয়ের অপশনটা ক্যান্সেল করে দিতে চান তাহলে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। রিমোটটা মোটামুটি ভালোই মনে হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যখন একেবারে ইকোনমি মোডে চালাচ্ছিলাম তখন হচ্ছে 800 ওয়াটে, মানে এখানে দেখতে পাচ্ছেন যে মানে টোটাল হচ্ছে অ্যাভারেজলি 240 ওয়াট থেকে আপনার হচ্ছে 300 ওয়াটের মতো বিদ্যুৎ বিল নিচ্ছিল। সো ওভারঅল বলতে গেলে যে স্টার্টিংয়ে একটু বেশি ইলেকট্রিসিটি কনজিউম হবে, বাট যদি কন্টিনিউস আপনি অনেকক্ষণ ধরে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন। সো ইকোনমি মোডে বুঝতেই পারছেন যে 300 ওয়াট কিন্তু আসলে 3টা ফ্যানের যে বিল আসে সেরকম টাইপের আপনার আসলে বিল পাবেন আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস এই এসি। সো বুঝতেই পারছেন যে এটার মধ্যে আসলে কী কী আছে। ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে এই 1 টনের এসিতে মানে এই ফাংশনটার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো, এর ক্ষেত্রে কিন্তু আপনি সুইং যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপ ডাউন, বাট সাইডে কিন্তু আপনি নিতে পারছেন না, মানে ডানে বামে এই সুইংটা কিন্তু থাকতেছে না। সো এটা আমার কাছে আসলে চরম ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জেনারেল এসি কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই এই সুইংয়ের ব্যাপারটা কনফার্ম করে নেবেন যে এসিটা আপনি পারচেস করতেছেন সেটার মধ্যে আপস ডাউন সুইংগুলো আছে কিনা এবং হচ্ছে ডানে বামে যে সুইংটা আছে সেই সুইং আছে কিনা। এই এসির ক্ষেত্রে আমি আরেকটা নেগেটিভ দিক পেলাম, সেটা হচ্ছে যে এর মধ্যে আপনি আসলে কোনো টেম্পারেচার সেন্সর দেখায় না, মানে যেমন হচ্ছে আপনি কত টেম্পারেচার আপনি সেট করছেন সেটা শুধুমাত্র আপনি রিমোটে দেখতে পারবেন, ওইখানের মধ্যে দেখাচ্ছে না। সো এটা গেল একটা ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও আপনি আসলে রাইট নাও আপনার রুমের টেম্পারেচার কত আছে সেটা কিন্তু আপনি আসলে চেক করতে পারবেন না। সো এটাও আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। আসি হচ্ছে হলো এই এসির অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ বলতে গেলে এটা এমন একটা এসি, নর্মালি হচ্ছে হলো আপনার জেনারেল এসি যারা ইউজ করেন তারা আসলে জেনারেলের ফ্যান থাকেন। রিজন হচ্ছে জেনারেল এসি অনেক দিন ধরে মানে লং টাইম ধরে আপনি আসলে ইউজ করতে পারবেন। বাট আমার কাছে মনে হয়েছে যে প্রপারলি যদি চিন্তা করি, যদি আপনি আসলে এফিসিয়েন্সির কথা চিন্তা করেন বা প্রাইস কমের চিন্তা করেন এবং হচ্ছে বেটার সার্ভিসের চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে এখানের মধ্যে একটা ভিডিও দেখে আসতে পারেন, সেটা আমার কাছে এটার তুলনায় বেটার মনে হয়েছে যদি আপনি আসলে চাইনিজ কোনো ব্র্যান্ডের কাছে যেতে চান তাহলে। এছাড়াও জেনারেলের কুলিং ক্যাপাসিটি অনেক ভালো থাকে এবং আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি 1 টন হিসাবে এবং এই এসির লাস্ট আপনার আসলে 8 মান্থ ধরে ইউজ করতেছি। সো এই হিসাবে আমি জাস্ট কনক্লুশন করতে পারি যে আমার কাছে মনে হয়েছে যে অ্যাভারেজ থেকে একটু বেটার বা পারফরমেন্স বেটার, কিন্তু হচ্ছিল কিছু কিছু ফাংশন আমার কাছে মনে হয় যে 2023 সালে এসে অ্যাটলিস্ট এই ফাংশনগুলো থাকা দরকার আছে। সো এরপরে আসলে আপনি এই এসি কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপরে ডিপেন্ড করে। এবং এসি সম্বন্ধে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো একটা প্রপার এসি কেনার যে গাইডলাইন আছে সেটা আপনার হচ্ছে হলো আই বাটনে দিয়ে দিতে এবং হচ্ছে হলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, যদি আমরা আসলে আপনারা চান সেই ভিডিওটা মেক করে দিয়ে দিব। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।